ঢাকার দোহারে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা শহীদী মার্চ পালনে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি দুপুর 12টায় জয়পাড়া কলেজ থেকে বের হয়ে কালিমা চত্বর হয়ে থানার মোড় দিয়ে করম আলীর মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হয়। বক্তব্যে শিক্ষার্থীরা বলেন, ফ্যাসিবাদীদের আর বাংলাদেশে ঠাঁই হবে না, জুলুমকারী ও খুনিদের এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ কখনো ছাড় দিবে না। খুনি আওয়ামী লীগ সরকারের বিচারে যেন গাফলতি না হয় সেদিকে উপদেষ্টা সরকারের প্রতি আহ্বান জানান তারা। এ সময় মিছিলে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের। দেশটা ভারত হবে না, মুখ ধর চেতন না, দেশটা ভারত হবে না।